এর মা হলো 4-5 বাড়ি কাজ করে, আর এই এর মতো খেলা করে করে বেড়ায়। এই মানে খেলা করে, তো খেলা করতে করতে দেখা যাচ্ছে কলেজ কলেজ পুকুরের পাড়ে খেলা করছিল, হয়তো বা ওখান থেকে কোনোভাবে পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে এবার ওর মা যখন সব বাড়ি কাজ টাজ করে এবার খোঁজ করতেছে, খোঁজ করার পরে পাওয়া যাচ্ছে না। আর ওই পুকুর পাড়ে একটা জুতা পড়ে আছে, আর তাই অনুমান করে কোনো এক ভাই নাম ছিল হয়তো বা, আমি পরে দেখছি নামছে যে এরকম পুকুরে পড়ে গেছে কিনা, পড়ে যে সে মানে পাইছে যে পুকুরে পড়ে আছে, মানে পুকুরের নিচে পানির তলায়। তারপর উঠাই নিয়ে আসার পরে এই আপুরা আপু বা আরও কয়েকজন মিলে নিয়ে আসছে এই, আর আমি পরে পাঁচ সাথে সাথে মোটর সাইকেলে আসছে। আমি মনে করছিলাম মোটর সাইকেলে নিয়ে আসবো, কিন্তু তার আগে ভ্যানে নিয়ে আসছে। নিয়ে এসে এই অবস্থা, এবার এখানে ডাক্তাররা দেখছে, দেখার পরে বেশ কিছুক্ষণ দেখার পরে বলছে যে আর নাই, মারা গেছে এখন এই পর্যন্ত। তারপরে এই আছে এখন, বলছে যে এর অভিভাবক তো সাথে নাই, বলছে যে অভিভাবক আসলে তারপরে আর হয়তো বা পুলিশই কোনো ঝামেলা বা এ করে ইনকোয়ারি করার পরে ছেড়ে দেয়। খুঁজতেছিল আমাদের কাছে, বলেছে যে আমার খাদিদার দেখছে। আমি বলছি যে না, পরে আমরা খুঁজতেছি খুঁজতে খুঁজতে মাইকে আলাজ করি সে মসজিদে। তারপরে ওই যে বাসায় কাজ করে ওই বাসাওয়ালা মহিলা বলছে কি, তোমার মেয়ের জুতো এখানে খোলা রয়েছে কলেজের পুকুরে, মানে দুই বিল্ডিংয়ে দুই এই সাইডে একটা জুতো, এই সাইডে একটা জুতো, যে সাইডে মানে কেন পিছনে যে জুতো পাইছে ওই সাইডে। পরে নাম মানে অনেকে বলছে পুলিশের খবর দিতে, তারপরে একজন নাম আছে আমাদের বাড়ি পাশে, বাড়ি পাশে নামে দেখছে ও পানিতে উবড়ে পড়েছিল, তারপরে আমরা হাসপাতালে নিয়ে আসলাম। আমি ডক্টর বাপ্রি কুমার দাস, এমার্জেন্সি মেডিকেল অফিসার। একটু আগে বাচ্চাটা আসছিলাম, বাচ্চাটা আমরা মৃত অবস্থায় পেয়েছি। তাদের কাছ থেকে কথা বলে জানতে পেরেছি যে বাচ্চাটা পানিতে ডুবে মারা গেছে। তো আমরা তার ভিতরে কোনো ধরনের জীবনের কোনো লক্ষণ কিছু পাইনি, পরে আমরা ইসিজি করে মৃত্যুটা কনফার্ম করেছি। 1-2-3 ঢাকায় জমি জিতে নি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার।